ঠিক আছে আসুন। প্রথম প্রশ্ন, বেনামাজির হুকুম সম্পর্কে জানতে চাই। বেনামাজি আমাদের সমাজে দুই ধরনের। এক ধরনের বেনামাজি হচ্ছে যে মাঝে মধ্যে নামাজ পড়ে, জুমা পড়ে, আর দুই ঈদ গিয়ে পড়ে, এইরকম কিছু নামাজি আছে, বা মাঝে মধ্যে দুই কত পড়ে ছুটে যায়, এরকম বেনামাজি আছে। আবার একেবারে মানে ছাক্কা খাঁটি বেনামাজি আছে, জীবনেও একক তো পড়ে না, এরকম আছে না? আছে। আমার জীবনের একটা কথা মনে পড়ে গেল যে আমি তখন আপনার ফাজিলে পড়ি, তো ওই সময় আমি যেখানে থাকতাম পাশের বাড়িতে বদরলোক রাস্তা দিয়ে যাতায়াত করতো, হ্যাঁ, চুল সাদা, দাড়ি এই লম্বা সাদা, হ্যাঁ, এবং পাঞ্জাবি পরে হাটেঘাটে যেত, দুধ নিয়ে বিক্রি করতো। আমি দেখা পেলেই মনে করতাম বয়স্ক মানুষ, সালাম দিতাম, মনে মনে কত আশা। পরে যখন গল্প আলোচনা আসলো, আলোচনা শুনে শুনি যে ছেলেরা নামাজ পড়ে বাপকে কোনোদিন নামাজ পড়াইতে পারে না, নামাজ পড়াইতে পারে না, এমনকি বাপ ওই বদ্রলোক নাকি জুমার নামাজও পড়ে না। তো একদিন ছেলেরা বাপের গোসল করাইয়া জুমার দিনে আগে বাগে গোসল করাইয়া দুই ছেলে একেবারে কাঁধে কইরা মসজিদে নিয়ে গেছে। মসজিদের ভিতরে ঢুকাই দিয়া ছেলেরা মনে করছে এখন আমরা একটু উজু টুজু উজু কইরা রেডি হইয়া আসি, ছেলেরা বাড়াইছে আর বাপও মসজিদ থেকে বাড়াইয়া বাড়িতে চলে গেছে, মসজিদ থেকে বেরিয়ে চলে গেছে। এইরকম পোড়া কপালি আছে। তো এই যে বেনামাজি, বেনামাজি সম্পর্কে পরিষ্কার দলিল হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নামাজ না পড়া হলো কুফুরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? নামাজ না পড়া, সলাত আদায় না করা হলো কুফুরি। আল্লাহ নবী বলছেন বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়াশিরকি তারকুস সলাহ, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন আপনার আল্লাহর বান্দা, ইমানদার বান্দা, মুমিন বান্দা আর কাফের আর মুশরিকের মাঝে পার্থক্য হলো সলাত ছেড়ে দেওয়া। যেই লোক সলাত ধরে রাখে সেই লোক হলো মুমিন, যেই লোক সলাত ধরে না রাখে না সে হয় মুশরিক না হয় কাফের। এক্ষণে এই কাফের আর ইমান আনেনি, কেলিমায়ে শাহাদত পড়েনি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েনি, এটা হলো জাত কাফের। ওর মানে হাড্ডি সুদ্ধা সব কিছু জাত কাফের কথা আর কি। এই জাত কাফের আর বেনামাজি কাফের দুই কাফের কি এক? এই ব্যাপারে শেখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে এই বেনামাজিও কাফের, বেনামাজি কাফের আর আল্লাহকে স্বীকার করে না, রসুলকে স্বীকার করে না, ইমান আনে না, সেও কাফের। দুই কাফেরের ভিতরে পার্থক্য হলো বেনামাজিকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি শাস্তি দিয়ে হলেও অথবা শাস্তি ছাড়া হলেও, এটা আল্লাহর ইখতিয়ার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একদিন না একদিন জান্নাত দান করবেন। পক্ষান্তরে যে জাত কাফের সে কোনোদিনও জান্নাতে যেতে পারবে না, এটুকুই মনে রাখবেন। এখন জাহান্নামে কি কেউ এক সেকেন্ডের জন্য যেতে চান? এক সেকেন্ডের জন্য? আরে দুনিয়াতে সবচেয়ে লঘু শাস্তি দেওয়া হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবকে, আর সবচেয়ে হালকা শাস্তি যে জাহান্নাম তার পায়ের টাকনা পর্যন্ত হালকা একটু খালি ধরবে, আর সেই যেমন জুতা এইরকম করে ধরবে, আর এটাতেই তার মগজ উতরাতে থাকবে। ওই জাহান্নামে যেতে চান? একদিনের জন্য, এক মাসের জন্য, ছয় মাসের জন্য, যাবজ্জীবন জেল, জাহান্নামের জেল কাটতে চান? কোনো ব্যক্তি, কোনো মা বোন যদি থাকেন বেনামাজি তৌবা করুন, কোনো বাবা আমার থাকো যদি তৌবা করো, তৌবা করে নামাজি হও, নচেত কোনো উপায় নেই, আল্লাহ মাফ করুন। প্রশ্ন, জমি বন্ধক নেওয়া যাবে কি? বন্ধক বলতে কি বুঝায় এটা আগে আমরা বুঝিনি। বন্ধক হলো আমি এই মুহূর্তে
এখানে এসে আটকে গেলাম, আমার যাওয়ার বাড়া নাই, পয়সা নাই, আমার এখন কিছু টাকার দরকার। এই ক্ষেত্রে আমি আমার স্নেহের অনুজ, যাকে আমি স্নেহ করে কাছে টেনে নিয়েছি এবং আমারই আল্লাহর মেহরবানিতে অতঃপর আমার সেই সঙ্গ থেকে এরা আজকে মসজিদে খুতবা দিচ্ছে, দিনের খেদমত করতেছে, এরা তো আমার আদরের। আপনাদের কাছে কি জানি না, কিন্তু আমার কাছে এরা আমার মানে বলা যায় ওই যে ওরা বলে আধ্যাত্মিক সন্তান তাদের মতো। এখন বললাম বাবা আমি আটকে গেছি, আমাকে 1000টা টাকা দাও। তো তার কাছে এই মুহূর্তে নাই, সে গেল কার কাছে, এই ভাইয়ার কাছে গিয়ে বলল যে 1000টা টাকা দেন। 1000টাকা দেব, একটা 1000টাকার নোট না, আমি দিতে পারবো না। দেবে কি না, কবে দেবে না দেবে, ঠিক আছে, আমি বিশ্বাসের জন্য আপনার কাছে কিছু বন্ধক রাখতেছি, কিছু জামানত রাখতেছি, কিছু সিকিউরিটি রাখতেছি। কথা বুঝতে পারছেন কিনা, এইটা হলো যে আপনার এই মোবাইলটা আপনি রাখবেন, অথবা আমার গড়িটা আপনি রাখেন, ঠিক আছে, অথবা আমার হ্যাঁ আপনার আইডি কার্ডটা রাখেন, আমি টাকা দিয়ে এইটা আপনার কি করবো ছুটাই নেব। এই যে আপনার কোনো জিনিস জামানত বা বিশ্বাস দেওয়ার জন্য রাখা, এটাকে বলা হয় বন্ধক। এটাকে কোরআনে বলছেন রিহান আও রিহানুম মাকবুজা, রিহান মাকবুজা মানে কবজ করা যায়, নেওয়া যায়, এমন কিছু বন্ধক রাখা বিশ্বাসের জন্য। এক্ষণে জমি কি বন্ধক রাখা যাবে, কারো টাকার প্রয়োজন, সে কি জমি বন্ধক রেখে কারো কাছে বন্ধক রাখতে পারবে? হ্যাঁ, এটা একটা অ্যাসেট, সম্পত্তি, বিশ্বাস দেওয়ার মতো, তাই বন্ধক রাখতে পারবে। প্রশ্ন হলো এই বন্ধকি জমিটা সে বুক করতে পারবে কি না, এখানে হলো প্রশ্ন। বুঝে আসছে কিনা, এটা দিয়ে উপকার লাভ করতে পারবে কি না। আপনার কাছে আমি আইডি কার্ডটা আমানত রেখেছি, আমার আইডি কার্ডটা টাকা 1000 দেবো, আইডি কার্ড ফেরত নেব, আপনি মাঝখানে এই মধ্যস্বত্ব ভোগী হিসাবে ওই বন্ধকি আইডি কার্ড থেকে কোনো উপকার নিতে পারবেন না, যদি নেন তাহলে সেটা সুদ, সেটা হারাম। কথা বুঝতে পারছেন কিনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কর্দ আল কর্দ, যে মা জাররা মানফা, যে ঋণের বিনিময়ে কোনো উপকার আসবে সেই উপকারটা সুদ হিসাবে গণ্য হইবে। জীবনেও কোনোদিন চা খাওয়ায় না, এরকম কিপটা আছে না, হাড় কিপটা, নিজেও খায় না, কারোর খাওয়ায় না, আছে না কিছু মানুষ। এখন বিপদে পড়ছে, টাকা 10000 টাকা দিছি, এখন সামনে পড়লেই কোনোদিন সালামও দিত না, তাও সালাম দেয়, আসসালামু আলাইকুম, আসেন ভাইজান এক কাপ চা খাইয়া যান, জীবনে আগে খাওয়ায় নাই, এখন এই টাকা দাঁড় দেওয়ার কারণে সে যে সালাম আমার যে চা খাওয়াইছে ওই চাটাও হলো সুদ। কথা বুঝতে পারছেন, সুতরাং বন্ধক দেওয়া যাবে, বন্ধকি সম্পত্তি ভোগ করা যাবে না, কেবলমাত্র ওই সম্পদ যা সংরক্ষণ করিতে হয় না হইলে নষ্ট হইয়া যায়, সেই রকম সম্পদ যদি হয় তাহলে তার ওই পরিশ্রমের বিনিময়ে কিছু উপকার নেওয়া যাবে, এটা বন্ধক হিসাবে না। যেমন আমার 1,40,000 টাকার একটা গাবি, আপনার কাছ থেকে 1,00,000 টাকা নিলাম, 1,40,000 টাকার গাবিটা আপনার কাছে আমানত রাখলাম, বন্ধক রাখলাম, এখন গাবি যদি আপনি বাইন্দা থইয়া দেন বাঁচবে, পরে আমার এই 1,40,000 টাকার গাবি ফেরত দিবেন না, মামলা খাবেন, মহাবিপদ না? তাহলে এখন কি করা লাগে, গাবিটারে খৈল দেওয়া লাগে, বসি দেওয়া লাগে, খের দেওয়া লাগে, গোসল করার লাগে, লাগে কিনা? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই পরিশ্রমের বিনিময়ে, ওই টাকার বিনিময়ে না, পরিশ্রমের বিনিময়ে সে ওই গাবির দুধ পান করতে পারবে, ওই বলদ দিয়া হাল বাইতে পারবে। কথা বুঝতে পেরেছেন কিনা?
কিন্তু জমির জায়গায় জমি থাকবে, আর মাঝখান থেকে আপনি কয়টা টাকা আনবেন, আর বৈশা বৈশা আরামে টাকা গুনবেন, বলবেন এত এত টাকা হইলো, জমি চাষ করবেন আর খাইবেন, হবে না। জমি আপনার কাছে বন্ধকে রাখছে, আপনাকে বিক্রি করে নাই, বিক্রি করছে, মালিকানা হস্তান্তর করছে, মালিকানা হস্তান্তর করে নাই, কথা বুঝতে পারছেন কিনা? তার মালিকানা আছে, সে একটা নির্দিষ্ট পিরিয়ডের জন্য আপনার কাছে আমানত রেখেছে, কথাটাকে আমি বুঝাইতে পারছি কিনা? সুতরাং এইভাবে বন্ধকই জায়েজ, যদি যেটা আমাদের সমাজে চলে এটা হলো সুদ, সরি এটা হলো আপনার শরীয়তে এটাকে সুদ এবং এটা বিলকুল হারাম। বন্ধকি জমি, জমির জায়গায় থাকবে, টাকা দেবেন, জমি ফেরত নেবেন, ওই জমি মালিক চাষ করুক আর পড়ে থাকুক, চাষ করতে আপত্তি থাকে পড়ে থাকবে, যেদিন টাকা দেবে নিয়ে যাবে, কথা বুঝতে পারছেন কিনা? বন্ধকি জমিতে বাড়ি বানানোর কোনো প্রশ্নই আসে না, কারণ এটা মালিকের কাছে ফেরত দিতেই হবে, জায়েজ নয়।